নমস্কার, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে আমার ইউটিউব চ্যানেল ওয়ে অফ লার্নিং উইথ অমলানে স্বাগত জানাচ্ছি। আজকের ইউনিভার্সিটির তিনটি ইউনিভার্সিটির বিশেষ একটা আপডেট নিয়ে আমি চলে এসেছি। এর সঙ্গে খুশির খবর অবশ্য আছে। আগে খুশির খবরটা বলি। আগের দিনই বলেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ডিডি মানে ডিস্ট্যান্সের অফলাইন এক্সামিনেশন ঘোষণা করেছে, অফলাইন এক্সামিনেশন হবে রবীন্দ্র ভারতী। আজকে যেটা বিশেষ আপডেট, বিশ্বভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স, সেখানে কিন্তু আবার উল্টো কথা, অনলাইনে এক্সামিনেশন হবার কথা বলেছে। সেখানে খুশির খুশির হওয়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ডিস্ট্যান্সে কিন্তু এক্সাম একদম অনলাইনে ঘোষণা হয়েছে। তাছাড়া একেবারে নর্মাল আমাদের যে বিশ্বভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্স নয়, বিশ্বভারতী ইউনিভার্সিটির মানে সমস্ত ইউজি এবং পিজির যে স্টুডেন্টগুলো আছো, যাদের ফাইনাল এক্সাম তোমরা দেবে, তাদের তো সিডিউল ঘোষণা করা হয়েছিল এক্সামের, সেটা ছিল এই 12ই মে থেকে, 12ই মে একটা হবে বলে এবং 31ই মে একটা হবে বলে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যে লাস্ট নোটিফিকেশন দিয়েছিল, যেটা এক্সাম হবে এই 12ই মে এবং 31ই মে ফাইনাল এক্সামিনেশন মানে ফাইনাল সেমিস্টারে পিজি এবং ইউজি, সেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি তরফ থেকে সেই সিডিউলটার পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কি বলা হয়েছে, এই যে বৃহত্তর আন্দোলন চলছে, তার ফলে ইউনিভার্সিটি মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বুঝতে পারছে যে অতি অল্প দিন ক্লাস করা হয়েছে, তার সিলেবাস শেষ করা যায়নি, যেটা পরীক্ষা নেওয়াটা ঠিক নয়। সেই জন্য ওনারা অফিসিয়াল নোটিফিকেশনে বলেছে একদম এই 31-5 মে পুরো মে মাসটা ওনারা ক্লাস করবেন, ক্লাস করার পরে এক্সামটা হবে। তারপর বিশ্বভারতী ইউনিভার্সিটি ইউজি পিজির ফাইনাল সেমিস্টার এক্সামিনেশনটা নিতে চাইছে 12ই মে, যেটা শুরু হচ্ছিল ওটাকে রিসিউল করে ওটা করা হয়েছে। কবে না, ফার্স্ট পরীক্ষাটা হবে 21শে জুন, 21শে জুন এবং 8ই জুলাই, 21শে জুন এবং তার নেক্সট পরীক্ষাটা হবে 8ই জুলাই। এবং এই যে মানে গরমের জন্য যে ছুটি ঘোষণা হয়েছিল, সেটা কিন্তু কিছুটা চেঞ্জ করে ওনারা সামার ভ্যাকেশনের ছুটিটাও কিন্তু ওনারা একটু পিছিয়ে নিয়ে গেছেন। সামার ভ্যাকেশনের ছুটিটা ওনারা করছেন কবে থেকে না, 1 জুন থেকে 19শে জুন পর্যন্ত, 1 জুন থেকে 19শে জুন পর্যন্ত সামার ভ্যাকেশনের ছুটির পরে এক্সামটা হবে। এক্সামটা শুরু হচ্ছে কখন, 21শে জুন থেকে। তাহলে বলে দিলাম মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে নর্মাল আমাদের যে একদম ফাইনাল এক্সামিনেশন ইউজি এবং পিজির যে সেমিস্টারের ফাইনাল এক্সামিনেশনের এক্সামটা 12ই মে থেকে হবে বলে, সেটাকে রিসিউল করা হয়েছে 21শে জুন পরীক্ষা হবে এবং নেক্সট পরীক্ষা হবে 8ই জুলাই, সেটার ঘোষণা করেছে। এবং সামার ভ্যাকেশনটা 1 জুন থেকে ওনারা 19শে জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটা খবর আছে, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি আসানসোল, ওনারা কি বলছেন, বিশেষ নোটিফিকেশনে ওনাদের সম্পর্কে বলা হয়েছে যে অল ইউজি এবং পিজির এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অল ইউজি আন্ডার গ্র্যাজুয়েট এবং পিজির ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যেটা 6 তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হবে 13 তারিখে, 13ই মে, আজকে 10 তারিখ, আর 3 দিন কিন্তু হাতে আছে। ফার্স্ট সেমিস্টার অল ইউজি এবং পিজি সেমিস্টার 1, তাদের হচ্ছে এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 6 তারিখ থেকে, আজকে 10, 3 দিন হাতে আছে। এই 3 দিন যারা ফর্ম ফিল আপ করেনি, এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে নেবে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। আরেকটি ইউনিভার্সিটির খবর আছে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকে আজকে মানে নোটিফিকেশনে আজকে থেকেই বলা হয়েছে যে 10 তারিখ, আচ্ছা অর্থাৎ আজকে 10ই মে থেকে ওনাদের যে সমস্ত ইউনিভার্সিটির যে অ্যাক্টিভিটি পুজো, ক্লাস নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, অল অ্যাক্টিভিটিস অফ ইউনিভার্সিটির শুরু হচ্ছে একেবারে মানে যেমন নর্মাল সিডিউলে হয় সেই নর্মাল সিডিউলে শুরু হলো, 10 তারিখ থেকে নর্মাল সিডিউল শুরু হলো। এবং ইউনিভার্সিটির যে বাস সার্ভিস থাকে না স্টুডেন্টদের আনার জন্য, সেটাও কিন্তু আজকে 10 তারিখ থেকে একেবারে নর্মাল সিডিউলে যেমনভাবে কাজ করতো তেমনভাবেই কাজ হবে। মানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এখন নর্মাল সিডিউলে পড়াশোনা আবার চালু হয়ে গেল আজকে 10 তারিখ থেকে। অর্থাৎ এই তিনটে বিশেষ খবর ছিল তোমাদের জন্য, ঠিক আছে। এই সম্পর্কিত আরও ইউনিভার্সিটির যত লেটেস্ট ইনফরমেশন আছে, সমস্ত ইনফরমেশন যদি তোমরা পেতে চাও, অবশ্যই এই চ্যানেলে চোখ তোমাদের রাখতে হবে বা লক্ষ্য তোমরা রাখো। আমরা চেষ্টা করব বিভিন্ন নোটিফিকেশনগুলো তোমাদের সবার আগে তুলে ধরার। অবশ্য সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা এখন এক্সাম সবাই দ্বিধাগ্রস্ত আছে, অবশ্যই একটু পড়াশোনাটা করবে এবং দেখা যাক তারপরে নেক্সট কী খবর আসে, এবং যখনই কোনো নতুনত্ব খবর আসবে আমি সবার আগে তোমাদের তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।